কোভিডের চতুর্থ ঢেউ নিয়ে শনিবার সন্ধ্যায় দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের কনফারেন্স হলে হলো সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে আলোচনা রাখতে গিয়ে দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জগদীশ চন্দ্র নম দক্ষিণ জেলার সার্বিক কোভিডের পরিস্থিতি নিয়ে আলোচনা রাখতে গিয়ে বলেন, পয়লা জুলাই 2022 থেকে গতকাল পর্যন্ত চতুর্থ ঢেউয়ের কোভিড টেস্টে 7161 জনকে টেস্ট করা হয়। 366 জন পজিটিভ, 296 জন অ্যাক্টিভ মৃত্যুর কোনো সংবাদ নেই। গতকাল পর্যন্ত রেশিও ছিল 5.11। প্রায় সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছে, 4 জন হাসপাতালে ভর্তি আছে। স্বাস্থ্য দপ্তরের ইনচার্জ থেকে শুরু করে সকলে প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছে। বর্তমানে বিলোনিয়া মহকুমা 126, শান্তিরবাজারে 57, সাবরুম 104, দক্ষিণ জেলায় 179টি টিম প্রতিনিয়ত কাজ করে চলেছে। রোগের লক্ষণ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা চলছে। সতর্কতা অবলম্বন করার জন্য তিনি সকলের কাছে আহ্বান রাখেন, মাস্ক পরিধান করা, হাত ধোয়া, দূরত্ব বজায় রাখা, ভিড় এড়িয়ে চলা, এই বিষয়গুলি মেনে চলার কথা বলেন। পাশাপাশি ভ্যাকসিন অবশ্যই দিতে হবে, তাতে মৃত্যু ভয় অনেকাংশে কমে যাবে। দক্ষিণ জেলার 2টি ব্লক, সাধারণত জুলাইবাড়ি, রূপাইছড়ি ভ্যাকসিন নেওয়ার প্রবণতা কম। তার জন্য এ মাসের 25, 28, 30 তারিখে বিশেষ ড্রাইভ দেওয়া হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে দক্ষিণ জেলার কন্ট্রোল রুমের 2টি নাম্বার দেওয়া হয় জনগণের সুবিধার্থে। ফোন নম্বরগুলি হল 6909358819, 222046। কোনো সমস্যা হলে এ নম্বরে যোগাযোগ করতে পারেন। अभी ना जाओ छोड़ कर। बाबा, दादू, बाबा। डॉक्टर, एवरीथिंग इज अंडर कंट्रोल। আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। আমরা যে সকল টেস্ট করেছি এই ফোর্থ ওয়েভে, অর্থাৎ 1 তারিখ থেকে, যেটা টোটাল টেস্টের সংখ্যা আমাদের হলো 7167, এর মধ্যে আমাদের টোটাল পজিটিভ এসেছে আমাদের 366, 366 অল্প কয়েকটা দিনের মধ্যেই কিন্তু আমাদের 366 এসে গেছে। এবং আজকের দিনে আমাদের এই ডিস্ট্রিক্টের মধ্যে 296 জন মানে অ্যাক্টিভ কেস আমাদের মধ্যে আছে। এই যে 366 জন, তার মধ্যে 70 জনকে আমরা হোম আইসোলেশনে রেখে তাদেরকে সুস্থ করে তাদের আবার নর্মাল জীবনে আমরা ফিরিয়ে দিতে পেরেছি। এখনও পর্যন্ত এই ফোর্থ ওয়েভে আমাদের কিন্তু কোনো মৃত্যুর কোনো মানে সংবাদ নেই এখনও পর্যন্ত। আমাদের মধ্যে যেই হারে এটা বাড়ছে, যে সংক্রমণটা আমাদের এখন পজিটিভিটি রেট যেটা, সেটা হলো 5.11, অর্থাৎ 5.11। এই যে রেট, এই রেটে কিন্তু এখন পর্যন্ত গতকালকে পর্যন্ত ছিল, আজকে পর্যন্ত এখানে সন্ধ্যাতে এখনও আমাদের সব রিপোর্টে এসে পৌঁছায়নি। আমরা মনে করছি যে আজকেও কিন্তু আমাদের এই সংখ্যাটা নেহাত কম হবে না। আমরা যতজনকে আমরা এর মধ্যে আমরা পজিটিভ পেয়েছি তার সবাইকে, প্রায় সবাইকে আমরা হোম আইসোলেশনে রেখেছি। আমাদের মধ্যে মাত্র 3 জন আছে এখন আমাদের কোভিড যে হাসপাতাল আছে সেই হাসপাতালের মধ্যে আছে, অর্থাৎ বিলোনিয়া হসপিটালকে আমরা যে ডিসিএসসি হিসাবে আমরা ডিক্লেয়ার করেছি সেখানের মধ্যে আমাদের যে মেডিকেল টিম আছে তাদের তত্ত্বাবধানের মধ্যে 3 জন আছে এখন অ্যাডমিটেড কেস। আর 4 জন এখন, 1 জন ভর্তি হয়েছে, 4 জন হয়েছে, বাকি সবাই কিন্তু আমাদের হোম আইসোলেশনে আছে। যারা হোম আইসোলেশনে আছে তাদেরকে আমরা প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের কন্ট্রোল রুম আছে, সেই কন্ট্রোল রুম থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। আমাদের যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেই স্বাস্থ্য কেন্দ্রে যে সকল ইনচার্জরা আছেন, যে টিমগুলো আছে সেই টিমগুলো তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করে চলছে। তাদের যে সকল ওষুধপত্রের প্রয়োজন সেই ওষুধপত্রগুলো সাপ্লাই দেওয়া হচ্ছে এবং তাদেরকে পালস অক্সিমিটার দেওয়া হচ্ছে। কোথাও কোনো প্রকারের অসুবিধা দেখা দিলে আমরা সঙ্গে সঙ্গে সেখানের মধ্যে গিয়ে আমরা উপস্থিত হচ্ছি এবং উপস্থিত হয়ে তাদেরকে আমরা এই তাদেরকে সাহায্য করার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকছি। যে এখনও পর্যন্ত আমরা